हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल इफ्तिज किचेने। आज के अपने साथ शेयर करब फुलको फुलको मचमचे बेगुनिर रेसिपी। आमरा किन्तु बासाय बेगुन बनाते गेले हयतो फुलबे ना, नयतो कलर आसबे ना, नयतो मचमचे होबे ना, एई समस्याय आमिओ किन्तु अनेक भुगेछि। आर आज के आमि आपनादेर साथे शेयर करब किभाबे एत सुंदर फुलको फुलको मचमचे कलर आला बेगुनि बनानो जाय। ओ आर अवश्य किन्तु आपनारा आमार चैनलटाके सबस्क्राइब करे दिबेन। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা যাক আমি এত সুন্দর ফুলকো ফুলকো বেগুনিটা কিভাবে বানিয়েছি। এখানে বেগুনি ভাজার জন্য বেসনের ব্যাটার বানিয়ে নিতে হবে। আর বেসনের ব্যাটার বানানোর জন্য আমি 3 টেবিল চামচ বেসন নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি কালারটা যাতে ভালো আসে। আর অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতেই হবে। আবার একটু পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে একবারে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে অল্প অল্পভাবে মিশিয়ে নেওয়ার জন্য। ব্যাটারটা কিন্তু এই পরিমাণ ঘনত্ব হবে। দেখেন ব্যাটারটা কিন্তু চামচ থেকে পড়ে যাচ্ছে, কিন্তু চামচের গায়ে যে ব্যাটারটা লেগে আছে সেই ব্যাটারটা পড়ে যাচ্ছে না। আর আপনাদেরও কিন্তু সেম পদ্ধতিতে সেমভাবে ব্যাটারটা গুলিয়ে নিলে আপনাদেরও বেগুনি পারফেক্ট হবে। এখানে আমি বেগুনি ভাজার জন্য বেগুন কেটে রেখেছিলাম আর সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি বেগুনটাকে ভালোভাবে বেসনের মধ্যে দিয়ে মাখিয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বেসনের মধ্যে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এই বেগুনটাকে বেসনের মধ্যে এক সাইড মাখিয়ে তার উল্টো সাইড আবার আরেক পাশে মাখিয়ে এভাবেই কিন্তু করে ছেড়ে দিলেই হয়ে যাবে ফুলকো ফুলকো মচমচে বেগুনি। দেখেন মাশাআল্লাহ বেগুনিগুলো কিভাবে তেলে ছাড়ার সাথে সাথে ফুলে ফুলে উঠতেছে। আর আমি এখানে বেগুনগুলোকে একটু মচমচ করে মানে কালার করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে। আমার এভাবেই ভাল লাগে। আপনারা চাইলে একটু হালকা করেও ভাজতে পারেন, আবার চাইলে এভাবেও ভাজতে পারেন। আমি সবগুলো বেগুনি একই সিস্টেম করেই ভেজে নিচ্ছি। যে দুটো হয়ে গিয়েছে সেই দুটোকে আমি তুলে নিচ্ছি। বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ পারফেক্টভাবে ফুলেছে। ও আরেকটা কথা, আপনারা কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে অবশ্যই চেষ্টা করবেন 1-2 ঘন্টার মতন রেস্টে রেখে দেওয়ার জন্য। আপনারা হাতে সময় না থাকলে আপনারা তারপরও আধা ঘন্টা কিংবা 20 মিনিট রেস্টে রেখে দেবেন। আপনারা এই ব্যাটারটা যত রেস্টে রাখবেন আপনাদের বেগুনি কিন্তু তত ফুলবে। এভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনি এক এক করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার রেসিপির মধ্যে কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।